সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের সকল মায়েদের যে জিনিসটা সবার আগে দরকার পড়ে সেটি হলো দুধ। দুধ দিয়ে বিভিন্ন রেসিপি বানানো বা এক গ্লাস দুধ বাচ্চাকে না দিতে পারলে আমাদের সবসময় মনে হয় আমাদের সন্তানের পুষ্টি বোধ হয় ঠিকঠাক পূর্ণ হচ্ছে না। ইভেন নিজেদের চা বানানো আরও অনেক আনুষাঙ্গিক কাজে আমরা দুধ ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের সবসময় এই প্রশ্নটা মনের মধ্যে চলে যে আমরা ঠিকঠাক দুধ পাচ্ছি কি না, যে দুধটা আমরা ব্যবহার করছি সেটা কতটাই খাঁটি বা কতটাই ভালো। তাই তোমাদের এই প্রশ্নের উত্তরের খোঁজের জন্যই এই ভিডিওটা, যেখানে আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে ভালো দুধ পাচ্ছ কি না সেটা পরীক্ষা করবে। এছাড়াও দুধ কিভাবে জাল দিলে কখনো গ্যাস, অম্বল, অ্যাসিডিটি বা কোনো রকম হজমের সমস্যা হবে না সেটাও এই ভিডিও শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও দুধের কিছু বিকল্প খাবারের কথাও আমি বলবো, যারা ঠিকঠাক দুধ নিজের লোকালিটিতে পাচ্ছ না তারা কি করবে, তারা দুধে যে পুষ্টিটা সেটা যে কীভাবে পাবে অন্য খাবারের মাধ্যমে সেটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাই রিকোয়েস্ট একটাই থাকবে, প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, অনেক ইনফরমেশন তোমাদের জন্য ওয়েট করছে। নমস্কার বন্ধুরা, রূপকথার আরেকটি নতুন ভিডিওতে কেয়ারিং মা বাবাদের অনেক অনেক স্বাগত। যারা আজকের এই ভিডিওটা দেখছো এবং এখনও অবধি কন্টিনিউ করছো তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে পাবে। আমি লোকাল এরিয়া থেকেই আমি দুধ নিই সবসময়, আমি প্যাকেট দুধকে একটু অ্যাভয়েড করি। আমি ইভেন বারাসাতেও যখন ছিলাম তখনও কিন্তু লোকাল এরিয়া থেকেই আমি দুধ নিতাম। তো প্রথম এই টেস্টটা, যারা তোমরা এইভাবে লোকাল এরিয়া থেকেই দুধ নাও তাদের জন্য না এই টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট, এবং যারা প্যাকেট দুধও ইউজ করো তাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথম টেস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ড্রপ টেস্ট। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব সহজে কিন্তু জানতে পারবে যে দুধের কোয়ালিটি ভালো কি মন্দ সেটা। তো প্রথমে কি করতে হবে, দেখো আমি হাত এই নখের মধ্যে না এক ড্রপ মানে একদম খুব সামান্য পরিমাণে নেবে, তাহলে তোমাদের জিনিসটা করতে সুবিধা হবে, বেশি পরিমাণে নিলে তো হাত থেকে এমনিই পড়ে যাবে। তো এক ড্রপ মতো দুধ নিয়ে নখের উপরে রাখবে আর তারপর হাতটাকে চারিদিকে ঘোরাবে। খুব ইজিলি তুমি ঘোরাতে পারো, একদম ঝটকা মেরে না, নর্মালি ঘোরাবে, তাহলে দেখবে যে দুধটা পড়ে যাচ্ছে কিনা। যদি এরকমভাবে দুধটা থাকে হাত নখের উপরেই তাহলে বুঝবে যে দুধের কোয়ালিটি অবভিয়াসলি ভালো। সেকেন্ড হচ্ছে এরকম ড্রপ টেস্ট, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই তুমি একটুখানি এক ড্রপ মতো স্কিনের উপরে নেবে তারপরে দেখবে যে দুধটা সঙ্গে সঙ্গে না পড়ে যাচ্ছে কিন্তু লাইন হয়ে পড়ছে, মানে একটা হোয়াইট রেখা ছেড়ে যাচ্ছে। আর যদি অতিরিক্ত জল মেশানো থাকে বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস মেশানো থাকে তাহলে কিন্তু এইভাবে পড়বে না। এবার চলে আসি তিন নম্বর হচ্ছে মালাই টেস্ট। ওকে, মালাই টেস্ট কেমন করে বুঝবে, যখন তুমি দুধটাকে জাল দেবে সেই সময় না এরকম ফোম তৈরি হবে, এটা খুব মানে একটা ভালো সাইন। আর সেকেন্ড হচ্ছে খুব ন্যাচারাল, দুধের যেমন গন্ধ হয় সেরকম গন্ধ তুমি ফিল করতে পারবে। আর যদি দুধ পাউডার মেশানো থাকে তাহলে কিন্তু সেটারও স্মেল তুমি এই সময় ফিল করতে পারবে। ডিটারজেন্ট মেশানো থাকলেও বিকট গন্ধ বেরোবে, সেটাও তুমি কিন্তু আরামসে ধরতে পারবে। আর তারপর হচ্ছে যখন দুধটাকে ঠান্ডা করবে তখন মোটা মালাই পড়বে, জাস্ট একটা পাতলা চামড়ার মতো নয়, মোটা মালাই পড়বে। সেটা দেখেও কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা ভালো কোয়ালিটির দুধ। আর যদি গরুর দুধ হয় তাহলে কিন্তু দুধের যে শর্টটা সেটা হালকা একটু বাসন্তী কালারের মতো হবে। আর এই মালাইয়ের রঙটা যদি দেখো যে অদ্ভুত হলুদ টাইপের হয়ে গেছে, মানে পুরো দুধটাই হলদের মতো লাগছে বা মালাইটা ভীষণ হলুদ লাগছে, যে অ্যাবনর্মাল হলুদ লাগছে, তো কোনোভাবেই এই ডাউট রেখো না যে দুধটা ভালো। এটা কিন্তু কিছু না কিছু এর মধ্যে মিক্স করা রয়েছে, হয় ইউরিয়া নাহলে ডিটারজেন্ট নাহলে আরও অন্যান্য অনেক কেমিক্যাল যেগুলো ইউজ করা হয় দুধকে ঘন বানানোর জন্য, তো সেগুলো হয়তো মেশানো রয়েছে। এবার চলে আসি পরবর্তী বেসিক টেস্টে, যেটাতেও তুমি কিন্তু দুধের কোয়ালিটি ভালো কিনা খুব ভালো করে জানতে পারবে। একটা বাটিতে ভালো করে দুধ গরম করে নিতে হবে, একদম উতলে নিতে হবে। তারপর না ওর মধ্যে এক চামচ মতো ভিনিগার বা এক চামচ মতো পাতিলেবুর রস দিতে হবে। কোয়ান্টিটি কম হলে চলবে না, একদম পরিমাণ মতো হতে হবে। আর তারপরে যেটা নোটিস করার যে
এক সেকেন্ডের মধ্যে দেখবে দুধে ছানা কেটে গেছে। একদম টাইম লাগছে না, কোনো স্ট্রাগল করতে হচ্ছে না তোমাকে ছানা বের করার জন্য, জাস্ট দিয়েছ সঙ্গে সঙ্গে কেটে যাবে। আর যদি এরকম না হয়, মানে ধরো ছানা একটু একটু কেটেছে কিন্তু দুধের কালার এখনও সেই সাদাই হয়ে রয়েছে, এরকম জলের মতো কালার বেরোয়নি, তাহলে বুঝবে ওর মধ্যে কিন্তু স্টার্চ বা ডিটারজেন্ট বা অন্য কিছু মেশানো আছে। এটা কেন করা হয়, যাতে দুধটা সহজে না কাটে, অনেক দিন ধরে এরা যেন দুধটাকে সেল করতে পারে বা অনেক দিন ভালো থাকে, চট করে যেন কেটে না যায়, তার জন্য কিছু কেমিক্যাল মিক্স করে, আর ঠিক সেই কারণে দুধ কিন্তু সহজে কাটে না। কিন্তু একটা অ্যাসিটিক গন্ধ কিন্তু হয়ে যায়, কিন্তু দুধ সহজে কাটে না। আর ছানার স্বাদটাও কিন্তু খুবই ভালো হবে, একদম ন্যাচারাল হবে, কোনো সাবান সাবান গন্ধ বেরোবে না বা কোনো অদ্ভুত টাইপের পনিরের ফ্লেভার হবে না, একদম ন্যাচারাল থাকবে, সেটা দেখো কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবার চলো তোমাদেরকে বলি দুধ কীভাবে জাল দিলে একদমই হজমের কোনো রকম সমস্যা হবে না, বাচ্চা থেকে বড় সবারই, তো সেটা তোমাদেরকে বলি। প্রথম যেটা করতে হবে, দুধটা আনার পরেই না টেম্পারেচার হাই করে, একদম হাই করে দুধটাকে এভাবে ফোটাতে হবে। প্রথমেই আগে দুধটাকে ভালো করে ছেঁকে নিলে, তারপর তুমি এটাকে বসালে, আর প্রথমেই যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার সিলেক্ট করতে হবে, তাতে কী হবে একদম সাডেনলি বয়েলটা আসবে, সাডেনলি যা ব্যাকটেরিয়া ভাইরাস দুধের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু মরে যাবে। তারপর টেম্পারেচারটাকে একদম লোয়েস্টে গিয়ে সেট করতে হবে, তারপর সেই অবস্থায় 10 থেকে 15 মিনিট ওভাবে রেখে দিতে হবে। এটা আস্তে আস্তে হবে ফুটবে, মানে সাডেনলি আমি টেম্পারেচারটাকে হাই করলাম, তারপর একদম লো করে কিছুক্ষণ বয়েল করলাম, তারপর যেটা করতে হবে যে একদম সাডেনলি ওটাকে আইস ওয়াটারে দিয়ে দিতে হবে। যখন এরকমভাবে ফুটে যাবে তারপরে কিন্তু এটাকে আইস ওয়াটারে দিয়ে দিতে হবে, মানে সাডেনলি টেম্পারেচারটাকে একদম ডাউন করে দেবে। এটাই হচ্ছে পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশন কিন্তু প্যাকেট মিল্কে করাই থাকে, কিন্তু তারপরেও প্রচুর কিছুর সমস্যা কিন্তু হয়, কারণ প্রপার কী ইনগ্রিডিয়েন্টস ওরা ইউজ করছে প্যাকেট মিল্কে সেটাতেই আমাদের অনেক ডাউট থাকে। তো যাই হোক, এইভাবে কিন্তু লোকালি আনা দুধকে আমি এভাবে পাস্তুরাইজ করি আর তারপরে গিরিকাকে দিই, এই জন্য দুধ নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু গিরিকার এখনও অবধি হয়নি, থ্যাংক গড বলবো আমি তার জন্য। তো এই বেসিক জিনিসগুলো আমি অবশ্যই ফলো করি, দুধকে পাস্তুরাইজ করা, দুধটাকে ঠিকঠাক পাচ্ছি কি না সেটা চেক আউট করা, এগুলোর উপরে কিন্তু আমি যথেষ্ট নজর দিই, তার জন্য যথেষ্ট খোঁজখবরও আমি রাখি, এবং দীর্ঘ মোটামুটি 8 থেকে 10 বছর আমি কন্টিনিউ এই ভালো কোয়ালিটির দুধ পারচেস করতে করতে এখন কিন্তু আমার একটা আইডিয়া হয়ে গেছে, এবং আমি চট করে ধরতে পারি যে ভালো দুধ আর খারাপ দুধের কী তফাতটা আছে যখন আমি ওটা ইউজ করি। তো এবার তোমাদের বলি, যাদের ল্যাকটোজ প্রবলেম আছে তো সেই ক্ষেত্রে তোমরা দুধের বিকল্প হিসেবে কি ব্যবহার করতে পারো, এবং যেটা গরুর দুধের মতনই কিন্তু পুষ্টিকর। তো অনেক খোঁজার পর আমি বার করেছি যেগুলো ভীষণ হেলদিয়েস্ট অপশন গরুর দুধের মতনই, সেইগুলো হচ্ছে আলমন্ড মিল্ক, কাজু মিল্ক, কোকোনাট মিল্ক, সোয়া মিল্ক, এগুলো কিন্তু দুধের খুব ভালো সাবস্টিটিউট, এবং যারা ভেগান হয় বা যাদের ল্যাকটোজ প্রবলেম হয় তারা কিন্তু এই ধরনের মিল্ককে দুধের সাবস্টিটিউট হিসেবেই ব্যবহার করে। তো তোমরা অবশ্যই কিন্তু এটা ইউজ করতে পারো, আর খুব সহজে ঘরোয়া উপায়ে কিন্তু তোমরা এই ভেগান মিল্কগুলো বানাতে পারো। তোমাদের যদি মনে হয় তাহলে প্লিজ কমেন্ট করো, আমি তাহলে তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওগুলো বানাবো। তো এটাই ছিল আজকে আমার ভিডিও, যদি এই ভিডিওটা একটুখানিও ইনফর্মেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করতে কিন্তু একদমই ভুলো না, আর এরকম ইনফর্মেটিভ ভিডিও আরও মায়েদের সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে প্রপার ভালো দুধ নিজেদের বাচ্চাদের জন্য আইডেন্টিফাই করতে পারে। আর এরকম যদি ইনফর্মেটিভ ভিডিও আরও চাও তাহলে কী করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে নোটিফিকেশনটাকে অল করে রাখতে হবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে আসবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য প্লিজ ওয়েট করো এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।